বিসমিল্লাহির রহমানির রহিম। আফরোজখান মডেল স্কুল কর্তৃক আয়োজিত একেএমএস অনলাইন ক্লাস 8 এর শিক্ষার্থীদের স্বাগতম। আজকের বিষয় বাংলাদেশ বিশ্ব পরিচয়, অধ্যায় পড়াবো একাদশ। একাদশ অধ্যায়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। একাদশ অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী, বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী। আমরা জানি বাংলাদেশে বৃহত্তর নৃগোষ্ঠী, বাংলাদেশের বৃহত্তর নৃগোষ্ঠী আমরা যারা বাঙালি, হ্যাঁ, বাংলাদেশের বৃহত্তর নৃগোষ্ঠী হচ্ছে বাঙালি। বাংলাদেশের বৃহত্তর নৃগোষ্ঠী বাঙালিদের পাশাপাশি বহুকাল ধরে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বাঙালিদের পাশাপাশি একত্রে বসবাস করে আসছে। বাংলাদেশের বৃহত্তর নৃগোষ্ঠী বাঙালিদের পাশাপাশি বহুকাল ধরে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী বাঙালিদের সাথে একসাথে বসবাস করে আসছে। এ অধ্যায় আমরা বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী যেমন চাকমা, গারো, সাঁওতাল, মারমা, রাখাইন, চাকমা, গারো, সাঁওতাল, মারমা এবং রাখাইনদের ভৌগোলিক অবস্থান, জীবনধারা, সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য ও সামাজিক রীতিনীতি সম্পর্কে জানব। বাংলাদেশের বৃহত্তর নৃগোষ্ঠী বাঙালিদের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বহুকাল ধরে একত্রে বসবাস করে আসছে। এ অধ্যায় আমরা বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী যেমন চাকমা, গারো, সাঁওতাল এবং রাখাইনদের জীবন, রাখাইনদের ভৌগোলিক অবস্থান, জীবনধারা, সামাজিক রীতিনীতি এবং সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে আমরা জানব। বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভৌগোলিক অবস্থান পাঠটাকে আমরা পড়বো বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভৌগোলিক অবস্থান, মানে বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষগুলো কোন কোন বাংলাদেশের মানচিত্রের কোন কোন এলাকায় বসবাস করে, বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষগুলো বাংলাদেশের কোন কোন এলাকায় বসবাস করে। তাহলে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান একটি অংশ, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান একটি অংশ বাস করে দেশের দক্ষিণ পূর্বাংশের জেলা। বাংলাদেশের বৃহত্তর ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটা অংশ বাস করে দেশের দক্ষিণ পূর্বাংশের জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবন জেলায়। খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবন জেলায় বাংলাদেশের বৃহত্তর, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৃহত্তর একটি অংশ বসবাস করে বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশের জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবন জেলায়। এসব জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী গুলো হচ্ছে চাকমা, মারমা, ত্রিপুরা, নো, তঞ্জঙ্গা, বম, পাংকুয়া, চাক, ক্যাং, কুমি এবং লুসাই। দেশের দক্ষিণ পূর্বাংশের জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবন জেলায় বসবাসকারী প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো হচ্ছে চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, তঞ্জঙ্গা, বম, পাংকুয়া, চাক, ক্যাং, কুমি এবং লুসাই। দক্ষিণ পূর্বাংশের জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন জেলায় বসবাসকারী প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী, বসবাসকারী নৃগোষ্ঠী হচ্ছে চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, তঞ্জঙ্গা, বম, পাংকুয়া, চাং, চাক, ক্যাং, কুমি এবং লুসাই প্রভৃতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ দক্ষিণ পূর্বাংশের জেলায় খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবন জেলায় বসবাস করে। এরা সবাই নৃতাত্ত্বিক বিচারে এরা সবাই মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক, নৃতাত্ত্বিক বিচারে এরা সবাই মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক। বাংলাদেশের উত্তর পূর্বাংশে, বাংলাদেশের উত্তর পূর্বাংশে মঙ্গোলীয় নৃগোষ্ঠীর বাস রয়েছে। বাংলাদেশের উত্তর পূর্বাংশে মঙ্গোলীয় নৃগোষ্ঠীর বাস, বাংলাদেশের উত্তর পূর্বাংশের জেলাগুলোতে মঙ্গোলীয় নৃগোষ্ঠীর বাস রয়েছে। উত্তর পূর্বাংশের জেলা যে বৃহত্তর ময়মনসিংহ জেলায়, উত্তর পূর্বাংশের জেলা বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাস করে গারো, হাজং ও কোচ। বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাস করে গারো, হাজং এবং কোচ। এবং উত্তর পূর্বাংশের জেলা বৃহত্তর সিলেট জেলায় বসবাস করে কাশী এবং মণিপুরী, কাশী এবং মণিপুরী প্রভৃতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম উল্লেখযোগ্য। উত্তর পূর্বাংশের জেলা বৃহত্তর ময়মনসিংহ জেলায় গারো, হাজং, কোচ। উত্তর পূর্বাংশের জেলা বৃহত্তর সিলেট জেলায় বসবাস করে কাশী এবং মণিপুরী উল্লেখযোগ্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে গারো, হাজং, কোচ, বৃহত্তর ময়মনসিংহ জেলায় এবং বৃহত্তর সিলেট জেলায় কাশী এবং মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম উল্লেখযোগ্য। এছাড়া কক্সবাজার, পটুয়াখালী এবং বরগুনা জেলা, উপকূলীয় জেলা, কক্সবাজার, পটুয়াখালী এবং বরগুনা জেলায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে রাখাইনরা। কক্সবাজার, পটুয়াখালী এবং বরগুনা জেলায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে রাখাইন সম্প্রদায়, এরাও মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক।
বাংলাদেশের উত্তর পূর্ব পশ্চিমাংশের জেলা, বাংলাদেশের উত্তর পশ্চিমাংশের জেলা দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা। উত্তর পশ্চিমাংশের জেলা দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা জেলায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে সাঁওতাল, ওরাও, মাহালি, মুন্ডা, মাল পাহাড়ি মালু। সাঁওতাল, ওরাও, মাহালি, মুন্ডা, মাল পাহাড়ি মালু। উত্তর পশ্চিমাংশের জেলা দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা জেলায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে সাঁওতাল, ওরাও, মাহালি, মুন্ডা, সাঁওতাল, ওরাও, মাহালি, মুন্ডা, মাল পাহাড়ি মালু প্রভৃতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক উত্তর পশ্চিমাংশের জেলায় বসবাস করে। তাহলে দক্ষিণ পশ্চিমাংশের জেলা, দক্ষিণ পূর্বাংশের জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন জেলা বসবাসকারী প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে চাকমা, মারমা, ত্রিপুরা, মো, তঞ্জঙ্গা, বম, পাংকুয়া, চাক, ক্যাং, কুমিয়া এবং লোসাই। ক্যাং, কুমিয়া এবং লোসাই। নৃতাত্ত্বিক বিচারে দক্ষিণ পূর্বাংশের জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন জেলায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক। দেশের উত্তর পূর্বাংশের জেলা বৃহত্তর সিলেট, ময়মনসিংহ এবং বৃহত্তর সিলেট জেলায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী ময়মনসিংহ জেলা, বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে গারো, হাজং, কোচ। বৃহত্তর সিলেট জেলায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে খাসি এবং মণিপুরীর নাম উল্লেখযোগ্য। তাছাড়া দেশের উপকূলীয় জেলা কক্সবাজার, পটুয়াখালী, বরগুনা জেলায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে রাখাইন সম্প্রদায়, এরাও মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক। বাংলাদেশের উত্তর পশ্চিমাংশের জেলা, বাংলাদেশের উত্তর পশ্চিমাংশের জেলা দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা জেলায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী গুলো হচ্ছে সাঁওতাল, ওরাও, মাহালি, মুন্ডা, মাল পাহাড়ি, সাঁওতাল, ওরাও, মাহালি, মুন্ডা, মাল পাহাড়ি ও মালু প্রভৃতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক। এদের মধ্যে সাঁওতাল ধার নৃতাত্ত্বিক বিচারে অষ্টালয়েড নৃগোষ্ঠীর লোক, সাঁওতালরা নৃতাত্ত্বিক বিচারে অষ্টালয়েড নৃগোষ্ঠীর লোক। আর বাকি সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক হচ্ছে মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক। তাহলে বাংলাদেশের উত্তর, আমরা ভৌগোলিক অবস্থান, ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর ভৌগোলিক অবস্থান বিবেচনা, দক্ষিণ পূর্বাংশ খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, উত্তর পূর্বাংশ বৃহত্তর ময়মনসিংহ এবং বৃহত্তর সিলেট জেলা, উপকূলীয় জেলা খাগড়া, উপকূলীয় জেলা কক্সবাজার, পটুয়াখালী, বরগুনা জেলায় রাখাইন সম্প্রদায় এবং উত্তর পশ্চিমাংশের জেলা দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা জেলায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাঁওতাল, ওরাও, মাল পাহাড়ি, মালু প্রভৃতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক। বাংলাদেশে আরো কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ডালু, হদি, পাত্র, রাজবংশী, বর্মন, বানাই, পাহান, মাহাতু, কুল প্রভৃতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক। আমরা এখন করব বাংলাদেশের প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী সংখ্যা বিবেচনায়। প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে চাকমা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে জনসংখ্যায় সবচেয়ে বেশি হচ্ছে চাকমা জনগোষ্ঠী। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে চাকমা জনগোষ্ঠী। বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন জেলায় বসবাসকারী প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে, বাংলাদেশে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন জেলায় বসবাসকারী প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে চাকমা। বাংলাদেশের পার্বত্য জেলা বা দক্ষিণ পূর্বাংশের জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন জেলায় বসবাসকারী প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে চাকমা। নৃতাত্ত্বিক বিচারে চাকমারা মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক। নৃতাত্ত্বিক বিচারে চাকমারা মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক। আর চাকমাদের মুখমণ্ডল গোলাকার, নাক চ্যাপ্টা, চুল কালো এবং সোজা, চুল কালো এবং সোজা, এবং গায়ের রং ঈষৎ হলদেটে। বাংলাদেশের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন জেলায় বসবাসকারী প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে চাকমা। নৃতাত্ত্বিক বিচারে চাকমারা মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক। নৃতাত্ত্বিক বিচারে চাকমারা মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক। চাকমাদের মুখমণ্ডল গোলাকার, নাক চেপ্টা, চুল সোজা এবং কালো, গায়ের রং ঈষৎ হলদেটে। বাংলাদেশের বাইরেও চাকমারা ভারতের ত্রিপুরা, মিজোরাম এবং অরুণাচলে বসবাস করে। বাংলাদেশের বাইরেও চাকমারা
ভারতের ত্রিপুরা মিজোরাম এবং অরুণাচলে বসবাস করে। তাহলে চাকমারা কোন নৃগোষ্ঠীর লোক? মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক। চাকমারা বাংলাদেশের বাইরে কোথায় বসবাস করে? ত্রিপুরা মিজোরাম এবং ভারতের ত্রিপুরা মিজোরাম এবং অরুণাচলে বসবাস করে। ভারতের ত্রিপুরা মিজোরাম এবং অরুণাচলে বসবাস করে। চাকমাদের শারীরিক বৈশিষ্ট্য কেমন? চাকমাদের মুখমণ্ডল গোলাকার, নাক চ্যাপ্টা, চুল সোজা এবং কালো, গায়ের রং সব হলদেটে। চাকমারা মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক। চাকমারা বাংলাদেশে বসবাস করে। জেলা হচ্ছে দক্ষিণ পূর্বাংশের জেলা, খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান, আর বাংলাদেশের বাইরে ভারতের ত্রিপুরা মিজোরাম এবং অরুণাচলে বসবাস করে। চাকমাদের সামাজিক জীবন, চাকমাদের সামাজিক জীবন, চাকমাদের মূল অংশ হচ্ছে পরিবার। চাকমা সমাজের মূল অংশ হচ্ছে পরিবার। কয়েকটি পরিবার মিলে গঠিত হয় আদাম বাপারা। চাকমা সমাজের মূল অংশ হচ্ছে পরিবার। কয়েকটি পরিবার মিলে গঠিত হয় আদাম বাপারা। চাকমা সমাজের মূল অংশ হচ্ছে পরিবার। কয়েকটি পরিবার মিলে গঠিত হয় আদাম বা পাড়া। পাড়ার প্রধানকে বলা হয় কারবারি। চাকমা সমাজের মূল অংশ হচ্ছে পরিবার। কয়েকটি পরিবার মিলে গঠিত হয় আদাম বা পাড়া। পাড়ার প্রধানকে বলা হয় কারবারি। কয়েকটি পাড়া মিলে গঠিত হয় মৌজা। কয়েকটি পাড়া মিলে গঠিত হয় মৌজা। মৌজার প্রধানকে বলা হয় হেডম্যান। চাকমা সমাজে এই কারবারি এবং হেডম্যান মিলে পাড়া এবং মৌজার শান্তি শৃঙ্খলা রক্ষা করে। কয়েকটি মৌজা মিলে গঠিত হয় চাকমা সার্কেল। চাকমা সার্কেলের প্রধানকে বলা হয় চাকমা রাজা। চাকমা সার্কেলের প্রধানকে বলা হয় চাকমা রাজা। এবং চাকমা রাজার প্রতি বংশানুক্রমিক। চাকমা রাজার প্রতি বংশানুক্রমিক। চাকমা সমাজ পিতৃতান্ত্রিক, অর্থাৎ পিতাই পরিবারের প্রধান, তবে পিতার পর মাতা এবং জ্যেষ্ঠ পুত্রের অবস্থান। মাতা এবং জ্যেষ্ঠ পুত্রের অবস্থান। অর্থনৈতিক জীবন, চাকমাদের জীবিকার প্রধান উৎস হচ্ছে কৃষি, তবে তারা যে পদ্ধতিতে চাষ করে তাকে বলা হয় জুম, তবে বর্তমান সময়ে তারা হাল চাষে অভ্যস্ত। চাকমাদের সামাজিক জীবন পড়ছি, অর্থনৈতিক জীবন পড়ছি। চাকমাদের সামাজিক জীবন হচ্ছে, চাকমা সমাজের মূল অংশ হচ্ছে পরিবার। কয়েকটি পরিবার মিলে গঠিত হয় আদাম বা পাড়া। পাড়ার প্রধানকে বলা হয় কারবারি। কয়েকটি পাড়া মিলে গঠিত হয় মৌজা। মৌজার প্রধানকে বলা হয় হেডম্যান। কারবারি এবং হেডম্যান মিলে পাড়া এবং মৌজার শান্তি শৃঙ্খলা রক্ষা করে। কয়েকটি মৌজা মিলে গঠিত হয় চাকমা সার্কেল। চাকমা সার্কেলের প্রধানকে বলা হয় চাকমা রাজা। চাকমা রাজার পট্টি বংশানুক্রমে। চাকমা সমাজ পিতৃতান্ত্রিক, পিতাই পরিবারের প্রধান, পিতার পর মাতা এবং জ্যেষ্ঠ পুত্রের অবস্থান। চাকমাদের অর্থনৈতিক জীবন, চাকমাদের অর্থনৈতিক প্রধান উৎস হচ্ছে, জীবিকার প্রধান উৎস হচ্ছে, চাকমা সমাজের মানুষের জীবিকার প্রধান উৎস হচ্ছে কৃষি, তবে তারা যে পদ্ধতিতে, চাকমারা যে পদ্ধতিতে চাষ করে তাকে বলা হয় জুম, তবে বর্তমানে চাকমারাকে হাল চাষে অভ্যস্ত হয়েছে। ধর্মীয় জীবন, তাহলে আমরা বললাম চাকমাদের সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় জীবন। ধর্মীয় জীবন, চাকমারা কোন ধর্মাবলম্বী? চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী। চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের অধিকাংশ গ্রামে, চাকমাদের অধিকাংশ গ্রামে কিয়াং বা বৌদ্ধ মন্দির রয়েছে। চাকমারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিনকে তারা ভক্তি সহকারে পালন করে। চাকমারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিনকে ভক্তি সহকারে পালন করে। এর মধ্যে গৌতম বুদ্ধের জন্ম, মৃত্যু এবং বুদ্ধ বৈশাখী পূর্ণিমা হিসাবে পালন করে। চাকমাদের ধর্মীয় জীবন, চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের অধিকাংশ গ্রামে কিয়াং বা বৌদ্ধ মন্দির রয়েছে। চাকমারা গুরুত্বপূর্ণ বিভিন্ন ধর্মীয় দিনকে তারা ভক্তি সহকারে পালন করে। এর মধ্যে গৌতম বুদ্ধের জন্ম, মৃত্যু এবং বুদ্ধত্ব প্রাপ্তের দিনকে তারা সাড়ম্বরে বৈশাখী পূর্ণিমা হিসাবে পালন করে। তাছাড়া মাঘী পূর্ণিমার রাতে কিয়াং বা পেগুডার প্রাঙ্গণে, মাঘী পূর্ণিমার রাতে কিয়াং বা পেগুডার প্রাঙ্গণে গৌতম বুদ্ধের সম্মানে তারা পানসুরা। চাকমা সমাজের মৃতদেহ দাহ অর্থাৎ পোড়ানো হয়। চাকমা সমাজের মৃতদেহ দাহ করা হয় বা পোড়ানো হয়। চাকমা সমাজের মৃতদেহ দাহ করা হয় বা পোড়ানো হয়। তাহলে চাকমাদের সামাজিক জীবন, চাকমাদের অর্থনৈতিক জীবন, চাকমাদের ধর্মীয় জীবন। চাকমাদের ধর্মীয় জীবন হচ্ছে, চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী। চাকমা সমাজের অধিকাংশ গ্রামে কিয়াং বা বৌদ্ধ মন্দির রয়েছে। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিনকে ভক্তি সহকারে পালন করে। এর মধ্যে গৌতম বুদ্ধের জন্ম, মৃত্যু এবং বুদ্ধত্ব প্রাপ্তের দিনটি তারা সাড়ম্বরে বৈশাখী পূর্ণিমা হিসাবে পালন করে। তাছাড়া মাঘী পূর্ণিমার রাতে কিয়াং বা পেগোডার প্রাঙ্গণে তারা গৌতম বুদ্ধের সম্মানে পানসুরা। চাকমা সমাজের মৃতদেহ দাহ বা পোড়ানো হয়। চাকমাদের সাংস্কৃতিক জীবন,
চাকমারা নিজে দেড় তাঁত দিয়ে, চাকমাদের সাংস্কৃতিক জীবন, চাকমারা নিজে দেড় তাঁত দিয়ে পোশাক তৈরি করে, চাকমারা নিজে দেড় তাঁত দিয়ে পোশাক তৈরি করে। চাকমা মেয়েদের পরনের কাপড়ের নাম হচ্ছে পিনুনো হাদি। চাকমা মেয়েদের পরনের কাপড়ের নাম পিনুনো হাদি। চাকমারা নিজে দেড় তাঁত দিয়ে পোশাক তৈরি করে, চাকমা মেয়েদের পরনের কাপড়ের নাম হচ্ছে পিনুনো হাদি। পূর্বে চাকমা পুরুষেরা, পূর্বে চাকমা পুরুষেরা এক সময় পুরুষেরা একরকম মোটা সুতার জামা ধুতি এবং গামছা পরত। পূর্বে চাকমারা একরকম মোটা সুতার জামা ধুতি এবং গামছা পরত এবং মাথায় এক প্রকার পাগড়ি পরত। কিন্তু ইদানিং তারা শার্ট প্যান্ট এবং লুঙ্গি পরিধান করে। ইদানিং চাকমা পুরুষেরা শার্ট প্যান্ট এবং লুঙ্গি পরিধান করে। চাকমা মহিলাদের তৈরি বিভিন্ন কাপড়ের মধ্যে, চাকমা মহিলাদের তৈরি বিভিন্ন কাপড়ের মধ্যে ফুলগাদি, নানা ধরনের ওড়না ও দেশি বিদেশি সবার কাছে জনপ্রিয়। চাকমা মহিলাদের তৈরি বিভিন্ন ধরনের পোশাকের মধ্যে ফুলগাদি, নানা ধরনের ওড়না দেশি বিদেশি সবার কাছে জনপ্রিয়। চাকমারা বাঁশ ও বেত দিয়ে সুন্দর সুন্দর ঝুড়ি, পাকা চিরুনি, বাঁশ এবং বাদ্যযন্ত্র তৈরি করে। চাকমারা বাঁশ ও বেত দিয়ে সুন্দর সুন্দর ঝুড়ি, পাকা চিরুনি, বাঁশ এবং বাদ্যযন্ত্র তৈরি করে। চাকমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত। তারা ভাতের সাথে মাছ মাংস এবং শাক সবজি খেতে ভালোবাসে। চাকমাদের প্রধান খাদ্য ভাত। তারা ভাতের সাথে মাছ মাংস এবং শাক সবজি খেতে ভালোবাসে। তাদের প্রিয় খাদ্য, চাকমাদের প্রধান খাদ্য ভাত, ভাতের সাথে মাছ মাংস এবং শাক সবজি খেতে ভালোবাসে। চাকমাদের প্রিয় খাদ্য হচ্ছে বাসকুরল। চাকমাদের প্রিয় খাদ্য হচ্ছে বাসকুরল। বাসকুরল দিয়ে চাকমা মেয়েরা বেশ কয়েক ধরনের রান্না করে। চাকমাদের প্রিয় খাদ্য বাসকুরল। বাসকুরল দিয়ে চাকমা মেয়েরা বিভিন্ন ধরনের রান্না করে। চাকমারা হাডুডু, কুস্তি, গিলাকেরা খেলতে ভালোবাসে। ছোট ছোট মেয়েরা বৌচি খেলে। চাকমার ছোট ছোট মেয়েরা বৌচি খেলে। চাকমাদের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ উৎসব হচ্ছে বিজু উৎসব। চাকমাদের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ উৎসব হচ্ছে বিজু উৎসব। বাংলা বর্ষের শেষ দুদিন এবং নববর্ষের প্রথম দিন, বাংলা বর্ষের শেষ দুদিন এবং নববর্ষের প্রথম দিনে চাকমারা এই বিজু উৎসব পালন করে। অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর তুলনায় চাকমারা তুলনামূলকভাবে বেশি শিক্ষিত। আমরা বললাম চাক দেশের উত্তর দক্ষিণ পূর্বাংশের জেলা কাকড়াছড়ি রাঙ্গামাটি জেলায় বসবাসকারী প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে চাকমা। চাকমাদের শারীরিক বৈশিষ্ট্য কি বললাম? চাকমাদের মুখমণ্ডল গোলাকার, নাক চ্যাপ্টা, চুল সোজা এবং কালো, গায়ের রং সব হলদেটে। চাকমারা মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক। চাকমাদের সামাজিক জীবন বললাম। চাকমা সমাজের মূল অংশ হচ্ছে পরিবার। কয়েকটি পরিবার মিলে গঠিত হয় আদাম বা পাড়া। পাড়ার প্রধানকে বলা হয় কারবারি। কয়েকটি পাড়া মিলে গঠিত হয় মৌজা। মৌজার প্রধানকে বলা হয় হেডম্যান। কারবারি এবং হেডম্যান মিলে পাড়া এবং মৌজার শান্তি শৃঙ্খলা রক্ষা করে। কয়েকটি মৌজা মিলে গঠিত হয় চাকমা সার্কেল। চাকমা সার্কেলের প্রধানকে বলা হয় চাকমা রাজা। চাকমা রাজার কর্তৃক বংশানুক্রমে চাকমা সমাজ পিতৃতান্ত্রিক, অর্থাৎ পিতাই পরিবারের প্রধান, পিতার পরে মাতা এবং জ্যেষ্ঠ পুত্রের অবস্থান। অর্থনৈতিক জীবন বললাম। চাকমাদের জীবিকার প্রধান উৎস হচ্ছে কৃষিকাজ। তবে তারা যে পদ্ধতিতে চাষ করে তাকে বলা হয় ঝুম। বর্তমানে চাকমারা হাল চাষে অভ্যস্ত। ধর্মীয় জীবন, চাকমারা কি বৌদ্ধ ধর্মাবলম্বী? চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী। চাকমাদের বিভিন্ন গ্রামে কিয়াংভা বৌদ্ধ মন্দির রয়েছে। তাছাড়া চাকমারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিনকে তারা ভক্তি সহকারে পালন করে। এর মধ্যে গৌতম বুদ্ধের জন্ম, মৃত্যু এবং বুদ্ধত্ব প্রাপ্তির দিনটি তারা সাড়ম্বরে বৈশাখী পূর্ণিমা হিসাবে পালন করে। তাছাড়া মাঘী পূর্ণিমার রাতে কিয়াংবা পেগোডার প্রাঙ্গণে গৌতম বুদ্ধের সম্মানে তারা পানসুরায়। চাকমাদের সাংস্কৃতিক জীবন, চাকমারা নিজেদের তাঁত দিয়ে তারা পোশাক তৈরি করে। চাকমা মেয়েদের পরনের কাপড়ের নাম হচ্ছে উপর অংশে যেটা পরে সেটা হচ্ছে পিনুন, নিচে অংশে পরে হাদি। পিনুন এবং হাদি। চাকমা মেয়েদের পরনের কাপড়ের নাম হচ্ছে পিনুন ও হাদি। পূর্বে চাকমা পুরুষেরা একরকম মোটা সুতার জামা ধুতি এবং গামছা পরত এবং মাথায় পাগড়ি পরত। বর্তমানে চাকমা পুরুষেরা শার্ট প্যান্ট এবং লুঙ্গি পরিধান করে। চাকমা মহিলাদের তৈরি বিভিন্ন কাপড়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফুলগাদি এবং বিভিন্ন রকমের ওড়না দেশি বিদেশি সবার কাছে জনপ্রিয়। চাকমারা বাঁশ এবং বেত দিয়ে বিভিন্ন রকমের ঝুড়ি, পাকা চিরুনি, বাঁশ এবং বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র
তৈরি করে। চাক মারা, হাডুডু, কুস্তি এবং ঘেলা খেলা খেলতে ভালোবাসে। চাকমা মেয়েরা, ছোট ছোট চাকমা মেয়েরা বৌচি খেলে। চাকমাদের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ উৎসব হচ্ছে বিজু উৎসব। চাকমাদের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ উৎসব হচ্ছে বিজু উৎসব। বাংলা বর্ষের শেষ দুদিন এবং নব বর্ষের প্রথম দিনে তারা এই বিজু উৎসব পালন করে। অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর তুলনায় চাকমারা বেশি শিক্ষিত। চাকমাদের প্রধান খাদ্য ভাত। তবে তারা ভাতের সাথে মাছ মাংস এবং শাকসবজি খেতে ভালোবাসে। আর চাকমাদের প্রিয় খাদ্য হচ্ছে বাসকুরন। চাকমাদের প্রধান খাদ্য ভাত। ভাতের সাথে তারা মাছ মাংস এবং শাকসবজি খেতে ভালোবাসে। চাকমাদের প্রিয় খাদ্য হচ্ছে বাসকুরন। বাসকুরন দিয়ে চাকমা মেয়েরা বিভিন্ন রকমের রান্না করে। আমরা বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমা পড়লাম। প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী দক্ষিণ পূর্বাংশের জেলা খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান জেলায় বসবাসকারী প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা। উত্তর পূর্বাংশের জেলা বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাসকারী প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে গারো। পার্তিনে পর্ব গারো। গারোদের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবন। গারোদের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবন। বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাসকারী প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে গারো। সংখ্যাগরিষ্ঠর দিক থেকে গারোরা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ। সংখ্যার দিক থেকে গারোরা বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে গারোরা হলো সংখ্যাগরিষ্ঠ। গারোরা ময়মনসিংহ, টাঙ্গাইলের মধুপুর, নেত্রকোনা, শেরপুর, জামালপুর এবং গাজীপুরে, শ্রীপুরে বসবাস করে। গারোরা ময়মনসিংহ টাঙ্গাইলের মধুপুর, নেত্রকোনা, শেরপুর, জামালপুর এবং গাজীপুরের শ্রীপুরে বসবাস করে। বৃহত্তর সিলেট জেলায়ও কিছু গারো রয়েছে। বাংলাদেশের বাইরে ভারতের মেঘালয় এবং অন্যান্য রাজ্যেও গারোরা বাস করে। আমরা পড়ছিলাম চাকমারা বাংলাদেশের খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান জেলায় বসবাস করে। বাংলাদেশের বাইরে চাকমাদের বসবাস হচ্ছে ভারতের ত্রিপুরা, মিজোরাম এবং অরুণাচল। আর বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশের জেলা বৃহত্তর ময়মনসিংহ জেলা, টাঙ্গাইলের মধুপুর, নেত্রকোনা, শেরপুর, জামালপুর এবং গাজীপুরের শ্রীপুরে গারোরা বাস করে। বাংলাদেশের বাইরে ভারতের মেঘালয় এবং অন্যান্য রাজ্যে গারোরা বাস করে। বাংলাদেশের গারোরা সাধারণত সমতলের বাসিন্দা। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর গারোদের, গারো যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আর কি মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক, এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদিবাস ছিল তিব্বত। গারোরা সাধারণত মান্দি নামে নিজেদের পরিচয় দিতে পছন্দ করে। গারোরা মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক। এই ক্ষুদ্র গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদিবাসস্থান তিব্বত। তারা বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইলের মধুপুর, নেত্রকোনা, শেরপুর, জামালপুর এবং গাজীপুরের শ্রীপুরে বসবাস করে। গারোদের আদিবাসস্থান তিব্বত। বাংলাদেশের বাইরে ভারতের মেঘালয় এবং অন্যান্য রাজ্যে গারোরা বাস করে। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদিবাসস্থান তিব্বত। গারোরা নিজেদের মান্দি নামে নিজেদের পরিচয় দিতে বেশি পছন্দ করে। আর গারোরা হচ্ছে মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক। সামাজিক জীবন গারো সমাজ। আমরা পড়ছি চাকমা সমাজ পিতৃতান্ত্রিক, কিন্তু গারোরা কি? গারো সমাজ মাতৃতান্ত্রিক। গারোদের সমাজ মাতৃতান্ত্রিক। তাদের সমাজে মাতা হলেন পরিবারের প্রধান। গারো সমাজ মাতৃতান্ত্রিক। তাদের সমাজে গারো মাতা হলেন পরিবারের প্রধান। সন্তানেরা মায়ের উপাধি ধারণ করে। গারো সমাজ মাতৃতান্ত্রিক। তাদের সমাজে মা হচ্ছে পরিবারের প্রধান। সন্তানেরা মায়ের উপাধি ধারণ করে। পরিবারের সর্বকনিষ্ঠ কন্যা পরিবারের সমুদয় সম্পত্তির উত্তরাধিকার লাভ করে। গারো সমাজের সর্বকনিষ্ঠ কন্যা পরিবারের সমুদয় সম্পত্তির উত্তরাধিকার লাভ করে। গারো পরিবারের পিতা সংসার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। গারো সমাজকে মাতৃতান্ত্রিক। মাতাই পরিবারের প্রধান। সন্তানেরা মাতার
উপাধি ধারণ করে পরিবারের সর্বকনিষ্ঠ কন্যা পরিবারের সমুদয় সম্পত্তির উত্তরাধিকার লাভ করে গারো পরিবারের পিতা কি সংসার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। গারো সমাজের মূলে রয়েছে মাহারি বা মাতৃগোত্রীয় পরিচয়, গারো সমাজের মূলে রয়েছে মাহারি বা মাতৃগোত্র পরিচয়। তাদের সামাজিক জীবনে বিশেষত গারো সমাজ মাতৃগোত্রীয় গারো সমাজের মূলে রয়েছে মাহারি বা মাতৃগোত্র পরিচয়, তাদের সামাজিক জীবনে বিশেষত বিয়ে উত্তরাধিকার সম্পত্তির ভুক্তকল ইত্যাদিতে এই মাহারির গুরুত্ব অপরিসীম। গারো সমাজের মূলে রয়েছে মাহারি বা মাতৃগোত্র পরিচয়, তাদের সামাজিক জীবনে বিশেষত বিয়ে সম্পত্তির উত্তরাধিকার সম্পত্তির ভুক্তকল ইত্যাদিতে এই মাহারির গুরুত্ব অপরিসীম। মাতার বংশ ধরে গারোদের চাপসি গোত্র বা মাহারি মাতৃগোত্র নির্ণয় করা হয়। গারো সমাজে একই মাহারির পুরুষ এবং মহিলার মধ্যে বিয়ে নিষিদ্ধ, গারো সমাজে একই মহিলা এবং পুরুষের মধ্যে বিয়ে নিষিদ্ধ। বড় কনেকে ভিন্ন ভিন্ন মাহারির অন্তর্ভুক্ত হতে হয়, বড় কনেকে একই মাহারির মধ্যে বিয়ে নিষিদ্ধ, তাই বড় কনেকে কি ভিন্ন ভিন্ন মাহারির অন্তর্ভুক্ত হতে হয়। মাহারি মানে মাতৃগোত্র পরিচয়, মাতৃগোত্র পরিচয় ভিন্ন মাতৃগোত্রের অন্তর্ভুক্ত হতে হয়। তাহলে গারো সমাজের পরিবারের সমুদয় সম্পত্তির উত্তরাধিকার কে লাভ করে? পরিবারের সর্বকনিষ্ঠ কন্যা। সন্তানেরা কার উপাধি ধারণ করে? মায়ের উপাধি ধারণ করে। সন্তানেরা মায়ের উপাধি ধারণ করে। বিয়ের ক্ষেত্রে একই মাহারির অন্তর্ভুক্ত হবে না, ভিন্ন মাহারির, বড় অনেকে ভিন্ন মাহারির হতে হবে। গারো সমাজের বেশ কয়েকটি দল রয়েছে, গারো সমাজে বেশ কয়েকটি দল রয়েছে, এরকম প্রধান পাঁচটি দল। গারো সমাজে বেশ কয়েকটি দল রয়েছে, এরকম প্রধান পাঁচটি দল হচ্ছে সাংলা মারাক মুমিন সিরারে। গারো সমাজের বেশ কয়েকটি দল রয়েছে, এর মধ্যে প্রধান পাঁচটি দল হচ্ছে সাংমা মারাক মুমিন সিরা আরেক, সাংমা মারাক মুমিন সিরা এবং আরেক। আমরা বললাম গারোদের সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন। গারোরা সাধারণত কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। পূর্বে গারোরা জম চাষে অভ্যস্ত ছিল, বর্তমানে সমতলের গারোদের মধ্যে জম চাষের প্রচলন খুব একটা নেই। তারা হাল চাষের সাহায্যে প্রধানত ধান, নানা রকমের শাক সবজি এবং আনারস উৎপাদন করে। তারা হাল চাষের মাধ্যমে ধান, নানা রকমের শাক সবজি এবং আনারস উৎপাদন করে। ধর্মীয় জীবন, গারোদের আদি ধর্মের নাম সাংসারিক। গারোদের আদি ধর্মের নাম ছিল সাংসারিক, গারোদের আদি ধর্মের নাম ছিল সাংসারিক। অতীতে গারোরা বিভিন্ন দেবদেবীর পূজা করত, গারোদের আদি ধর্মের নাম ছিল সাংসারিক। অতীতে গারোরা বিভিন্ন দেবদেবীর পূজা করত, তাদের প্রধান দেবতার নাম ছিল তাতারা রাবুকা, তাতারা রাবুগা। গারোদের প্রধান দেবতার নাম ছিল তাতারা রাবুগা। গারোরা সাজলং সুসিমে গোয়েরা মেন প্রভৃতি দেবদেবীর পূজা করত, গারোরা সাজলং সুসিমে গোয়েরা মেন প্রভৃতি দেবদেবীর পূজা করত। নাচ গান এবং পশুপালন বলিদানের মাধ্যমে তারা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করত, নাচ গান এবং পশু বলিদানের মাধ্যমে তারা বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করত। বর্তমানে গারোদের অধিকাংশ লোক খ্রিস্টান ধর্মাবলম্বী, তারা এখন বড়দিন সহ বিভিন্ন খ্রিস্ট ধর্মীয় বিভিন্ন উৎসব পালন করে, গারোরা গারোদের আদি ধর্মের নাম হচ্ছে সংসারে। অতীতে গারোরা বিভিন্ন দেবদেবীর পূজা করত, গারোদের প্রধান দেবতার নাম হচ্ছে তাতারা রাভুগা। গারোরা সাজলং সুসিমে গোয়েরা মেন প্রভৃতি দেবদেবীর পূজা করত, নাচ গান এবং পশু বলিদানের মাধ্যমে তারা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করত। বর্তমানে গারোদের অধিকাংশ খ্রিস্টান ধর্মাবলম্বী, তারা খ্রিস্ট ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে। সাংস্কৃতিক জীবন, গারোদের সাংস্কৃতিক জীবন। গারো মহিলাদের নিজেদের তৈরি পোশাকের নাম হচ্ছে দকমান্দা এবং দকসারি। গারো মহিলাদের নিজেদের তৈরি পোশাকের নাম হচ্ছে দকমান্দা এবং দকসারি। পুরুষের ঐতিহ্যবাহী পোশাকের নাম হচ্ছে গান্দো। গারো মহিলাদের ঐতিহ্য নিজেদের তৈরি পোশাকের নাম গারো মহিলাদের নিজেদের তৈরি পোশাকের নাম হচ্ছে দকমান্দা এবং দকসারি। গারো মহিলাদের নিজেদের তৈরি পোশাকের নাম হচ্ছে দকমান্দা এবং দকসারি। পুরুষের ঐতিহ্যবাহী পোশাকের নাম হচ্ছে গান্দো। গারো পুরুষদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হচ্ছে
গন্ধ। গারোরা ভাতের সাথে মাছ ও শাকসবজি কে থাকে? গারোরা ভাতের সাথে মাছ এবং শাকসবজি কে থাকে? তাদের একটি বিশেষ খাদ্য হচ্ছে কচি বাঁশের গুড়ি। গারোদের একটি বিশেষ খাদ্য হচ্ছে কচি বাঁশের গুড়ি। আমরা চাকমাদের ক্ষেত্রে পড়ছিলাম কচি বাঁশের গুড়ির, এটাকে গারো চাকমারা বলে বাঁশকুড়ন। গারোদেরও বিশেষ চাকমাদের প্রধান খাদ্য হচ্ছে বাঁশকুড়ন, গারোদের বিশেষ খাদ্য হচ্ছে কচি বাঁশের গুড়ি বা বাঁশকুড়ন। এর জনপ্রিয় নাম গারোদের যে কচি বাঁশের গুড়ি, এর জনপ্রিয় নাম হচ্ছে মেওয়া। এছাড়া তারা কলা পাতা মোড়ানো পিঠা, মেরা পিঠা, তেলের পিঠা এবং খেতে পছন্দ করেন। কলা পাতা মোড়ানো পিঠা, মেরা পিঠা এবং তেলের পিঠা খেতে পছন্দ করে। গারোরা খুব আমোদ প্রমোদ প্রিয়, গারোরা খুব আমোদ প্রমোদ প্রিয়। তাদের সামাজিক উৎসবগুলো কৃষি কেন্দ্রিক। গারোরা খুব আমোদ প্রমোদ প্রিয়, তাদের সামাজিক উৎসবগুলো কৃষি কেন্দ্রিক। তাদের প্রধান সামাজিক এবং কৃষি উৎসব হচ্ছে ওয়ানগালা। গারোদের প্রধান সামাজিক এবং কৃষি উৎসব হচ্ছে ওয়ানগালা। আমরা আগে বলছি যে গারোদের সামাজিক উৎসবগুলো কৃষি কেন্দ্রিক, তাদের প্রধান সামাজিক এবং কৃষি উৎসব হচ্ছে ওয়ানগালা। বাংলাদেশে গারোদের ভাষা হচ্ছে আচিক কুচিক। বাংলাদেশের গারোদের ভাষা হচ্ছে আচিক কুচিক। এই ভাষা নিজস্ব, গারোদের ভাষার কোনো নিজস্ব বর্ণমালা নেই। গারো ভাষা তিব্বতীয় বর্মী ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। গারো ভাষা তিব্বতীয় বর্মী ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। আমরা দুইটা ক্ষুদ্র নৃগোষ্ঠী, বৃহত্তর দুইটা ক্ষুদ্র নৃগোষ্ঠী, দক্ষিণ পূর্বাংশ, দক্ষিণ পূর্বাংশের জেলা খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন জেলা বসবাসকারী প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমাদের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক এবং ধর্মীয় জীবন। গারোদের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক এবং ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করলাম। এছাড়া বিভিন্ন বাংলাদেশের বৃহত্তর নৃগোষ্ঠী বাঙালিদের পাশাপাশি বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভৌগোলিক অবস্থান, ক্ষুদ্র নৃগোষ্ঠী ভৌগোলিক অবস্থানগত দিক থেকে চারটি এলাকায় বসবাস করে। দক্ষিণ পূর্বাংশের জেলা বসবাস করে প্রধান কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন জেলায়, উত্তর পূর্বাংশের জেলা বৃহত্তর ময়মনসিংহ জেলা এবং বৃহত্তর সিলেট জেলায় বসবাস করে ক্ষুদ্র নৃগোষ্ঠী গারো, চাকমা, কোচ, কাশিয়া, মণিপুরী প্রভৃতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক। তাছাড়া উপকূলীয় জেলা কক্সবাজার পটুয়াখালী বরগুনা জেলায় বসবাস করে রাখাইন ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক এবং উত্তর পশ্চিমাংশের জেলা, উত্তর পশ্চিমাংশের জেলা দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা জেলায় বসবাসকারী প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে সাঁওতালরাও প্রভৃতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক। আমরা দুইটা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক এবং ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করলাম। তাহলে বাংলাদেশের প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে চাকমা। চাকমাদের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় জীবন, গারোদের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক এবং ধর্মীয় জীবন ভালোভাবে পড়বো। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবে।